গোটা বিশ্ব উন্মাদনা তুঙ্গে। মেসি নেইমারদের জন্য গলা ফাটাচ্ছেন, 8 থেকে 80 সকলেই। দিকে দিকে চড়ছে জোর চর্চা। অন্যান্য জায়গার পাশাপাশি দমদম ক্যান্টনমেন্টের রবীন্দ্রনগর অ্যাথলেটিক ক্লাবের আর্জেন্টিনা ভক্তদের উন্মাদনা যেন মন ছুঁয়ে নিল সকলের। সারা রাত জেগে ব্যানার ফেস্টুনে তারা সাজিয়ে তোলেন গোটা এলাকা, পতাকায় মুড়ে ফেলেন অলি গলি। মেসি থেকে শুরু করে মারাদোনা বা দিমারিয়াদের ছবি সাজানো হয়েছে ক্লাব সংলগ্ন এলাকাতে। যদিও এদিন সীমিত সংখ্যক ব্রাজিলের ভক্ত উপস্থিত ছিলেন, কিন্তু তাতে কি, ফুটবলের ওপর বাঙালির যে আবেগটা সেটা বোধহয় রবীন্দ্রনগর অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা বুঝিয়ে দিলেন তাদের উন্মাদনা আর উচ্ছ্বাসের মাধ্যমে। এদিন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি অসিত মিত্র, সহসভাপতি মলয় মিত্র, সম্পাদক অনিন্দ চক্রবর্তী, বাবুয়া বোস সহ অন্যান্য বিশিষ্টরা। আর্জেন্টিনা ভক্তদের আশা, শেষবারের বিশ্বকাপে তাদের স্বপ্নের নায়ক লিওনেল মেসির হাতে যেন ট্রফিটা শোভা পায়। তাই মঙ্গলবার মেসি ভক্তরা সকলেই প্রার্থনা করলেন যেন জয় দিয়ে মেসির যাত্রা শুরু হয়। এদিন এই অনুষ্ঠানের সমগ্র ব্যবস্থাপনা করেন অর্পণ দাস। বলতে ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয়েছে আমাদের পাড়ায় সর্বসম্মতভাবে কেউ ব্রাজিলের সাপোর্টার, আমরা আর্জেন্টিনার সাপোর্টার, কেউ জার্মান সাপোর্টার, আমাদের সিনিয়ররাও রয়েছে আমাদের পাড়ায় এখানে, তো সবাইকে সম্মান রেখে আমরা আজকে একটু আবেগে নিজেরা গা ভাসছি, কারণ আজকে আর্জেন্টিনা ফার্স্ট খেলা। আর এবার যেহেতু লিওনেল মেসি তার লাস্ট বিশ্বকাপ, তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চাইছি যে মেসির হাতে কাপটা উঠুক, এবং ব্রাজিলের সাপোর্টাররা ব্রাজিলকে চাইছে যে নেইমারের হাজুক, কিন্তু আমরা একটু আশাবাদী বেশি হচ্ছি, কারণ যেহেতু আমাদের যে মোস্ট প্রবাবলি বেস্ট হিরো আমাদের টিমের, তার এবার অলমোস্ট হয়তো শেষ বিশ্বকাপ, সেই জন্য সারা বিশ্বের লোকের অ্যানালাইসিস নিয়েও দেখা গেছে। হ্যাঁ, অনেক অনেক সিনিয়ররা রয়েছে, অনেক জুনিয়ররা রয়েছে যারা হয়তো ব্রাজিল সাপোর্টার, জার্মান সাপোর্টার, তারাও বলছে যে মেসির হাতে অন্তত এবার বিশ্বকাপটা হলে হয়তো আমরাও খুশি হবো, যদিও বা আমরা আর্জেন্টিনার সাপোর্টার না। সেই আশায় বুক বেঁধে প্রথম ম্যাচে আজকে সৌদি আরবের কাছে বিপুল সংখ্যায় যাতে গোল দেয়, মেসি পার্সোনালি ভালো খেলে প্লাস নিজের দুটো তিনটে গোল দেয়, আমরা তো চাইবো হ্যাট্রিক করতে। ব্যাপারটা হচ্ছে ফুটবলের সঙ্গে কলকাতা ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে বাঙালিরা, যেখানে বাঙালি নেই সেখানে ফুটবলটা নেই। আজকে খেলা হচ্ছে কাতারে, আজকে প্রথম ম্যাচ আর্জেন্টিনা খেলছে সৌদি আরবের এগেনস্টে। আমরা সবসময় চাইবো আজকে মেসি নিজের নৈপুণ্যে ভালো ফুটবল খেলে গোল করুক, গোল করাক। আমরা চাইবো যেন এবছর লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, যেন আমরা চাইবো ওনার হাতে বিশ্বকাপটা যেন। ইউরো রিপোর্ট, চ্যানেল 10।